আমরা নর্মালি কোন এপিকে ফাইল তৈরি করার পরে বিল্ড এপিকে দিয়ে যে এপিকেটা তৈরি করি সেটা এক ধরনের ডিবাগ ফাইল হয়ে থাকে। তো সেটা আমরা নর্মালি সবাই ইউজ করতে পারলেও প্লে স্টোরে এটা সাপোর্ট করে না, যে কারণে আমরা এটা প্লে স্টোরে আপলোড দিতে পারি না। তো এটা একটা অনেক বড় ধরনের প্রবলেম। তো প্লে স্টোরে সাপোর্ট করে যে ফাইলগুলো সেগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো এর জন্য আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে বিভিন্ন কোডিং করা হয়েছে, অ্যাপে সব কাজ শেষ করা হয়েছে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কীভাবে অ্যাপ তৈরি করা হবে এটা আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা প্লে লিস্টে দেখে নেবেন। তো সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে বিল্ডে ক্লিক করতে হয়। বিল্ডে ক্লিক করার পরে এখানে যে দেখেন বিল্ড এপিকে দেওয়া আছে, তো বিল্ড এপিকে দিয়ে যদি আমরা এপিকেটা তৈরি করি তাহলে সেটা হবে একটা ডিবাগ এপিকে। এই অ্যাপ্লিকেটা আপনারা সবাই ইউজ করতে পারবেন, নিজেরা ইউজ করতে পারবেন, সকল ফোনে ইউজ করতে পারবেন, কিন্তু এটা প্লে স্টোর সাপোর্ট করে না, অর্থাৎ প্লে স্টোরে এই ফাইলটা আপনারা আপলোড করতে পারবেন না। তো প্লে স্টোরে আপলোড করার জন্য যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে অ্যাপ্লিকেটা জেনারেট সাইন্ট এপিকে হতে হবে। এই দেখেন বিল্ড এপিকের নিচে একটা অপশন আছে জেনারেট সাইন্ট এপিকে, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেটা হবে এই ধরনের একটা ট্যাব ওপেন হবে। তো এখানে আমাদের কি করতে হবে, কি স্টোর প্যাচ যে অপশনটা আছে এখানে এই ধরনের ফাঁকা থাকবে, সব কিছু ফাঁকা থাকবে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম করতে হবে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে একটা ফাইল ওপেন হবে, তো এখানে কি স্টোর প্যাচ যেটা আছে এখানে এই দেখেন এই কোণায় এটা সিলেক্ট করবেন, অর্থাৎ এটা আপনার এপিকে ফাইলটা কোথায় স্টোর হবে সেটার নির্দেশনা দিয়ে দিতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনাদের কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলো চলে আসবে, দেখেন এই ধরনের চলে আসবে। তো ধরুন আমি একটা নতুন ফাইল এখানে ক্রিয়েট করে নিই, হ্যাঁ অ্যান্ড্রয়েডে ডাক বাটন ক্লিক করার পরে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে একটা নাম দিয়ে দিই, ধরুন নাম দিলাম কিপ্যাড। কিপ্যাড দেওয়ার পরে নিচে দেখেন ফাইল নেম দেওয়া আছে, এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফাইল নেম দিয়ে নেবেন। ধরুন এখানে স্যাম্পল দিয়ে দিলাম আমি, স্যাম্পল কি লেখার পরে এই যে ডান পাশে দেখেন লেখা আছে জে কে এস, এটা হচ্ছে ফাইল ফরম্যাট। তো এটি এভাবেই থাকবে, জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে কিপ্যাড সিলেক্ট হয়ে গেলো, তারপর নিচে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন এখানে, তারপরে ডান পাশে কনফার্ম পাসওয়ার্ড ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর নিচে চলে আসলো অ্যালিয়াস, অ্যালিয়াসটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এটা কোনো কিছু ভ্যারি করে না খুব একটা। ধরেন আমি উদাহরণ হিসাবে এখানে স্যাম্পল দিয়ে দিলাম, স্যাম্পল কে এলিয়াস লেখার পরে নিচে পাসওয়ার্ড, লক্ষ্য রাখবেন উপরে পাসওয়ার্ড আর নিচে পাসওয়ার্ড একই দেওয়া ভালো, সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ঝামেলা কম হয়, একই পাসওয়ার্ড দিলাম আমি। দেওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এখানে ভ্যালিডিটি ইয়ার যেটা আছে এটি 25ই থাকে, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেমে গিয়ে আপনারা একটা নাম দিয়ে দেবেন, যে কোনো নাম ইচ্ছা মতো, অর্গানাইজেশন ইউনিট এখানে গিয়ে যে কোনো একটা অর্গানাইজেশন নাম দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে ফাইলটি নিয়ে কাজ করবেন সেই ফাইলটা যে অর্গানাইজেশন বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিলে হবে। তারপর নিচের অপশনগুলো ফাঁকা রেখে দিন, এখানে কোনো কাজ করার প্রয়োজন নেই, জাস্ট ওকে দিয়ে দিন। ওকে দিয়ে দেওয়ার পরে দেখেন প্রথমে যে ফাইলটা ওপেন হয়েছিল ফাঁকা, কি স্টোপ্যাথ ফাঁকা ছিল, সব কিছু ফাঁকা ছিল, এগুলোতে এখন অপশন চলে এসেছে। তো এখানে যা আছে তাই থাক, কি স্টোর পাসওয়ার্ড, এখানে যদি পাসওয়ার্ডটা ফাঁকা থাকে তাহলে এক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে দিবেন, পূর্বে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন একই পাসওয়ার্ড নিচেও দিয়ে দিবেন। আর এই দুইটা পাসওয়ার্ডই সেম হইতে হবে, আগে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডগুলোর সাথে। ওকে, তারপর নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পরে আবার পাসওয়ার্ড চাইতে পারে, আগের পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিন, ওকে করুন। ওকে করার পরে এ ধরনের একটা অপশন আসবে, প্রথম অপশনটা কিছু করার প্রয়োজন নেই, বিল্ড টাইপ যেটা আছে এখানে সিলেক্ট করে রিলিজ করে দিবেন, ডিবাগ যেন না থাকে। ডিবাগ ফাইলের কারণে প্লে স্টোর সাপোর্ট করে না, অর্থাৎ এটা অবশ্যই রিলিজ করতে হবে। এটা রিলিজ দেওয়ার পরে নিচে সিগনেচার ভার্সন যেটা আছে সিগনেচার ভার্সনটা V1 দিয়ে দিবেন, V1 দিয়ে দেওয়ার পরে ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দেওয়ার পরে দেখবেন নিচে কাজ চলতে থাকবে, গ্রাডল বিল্ড রানিং চলতেছে, এই দেখেন এখানে বিল্ড হয়ে গেলে জেনারেল সাইন্ট এপিকে লেখা চলে আসবে। এখানে একটু সময় লাগতে পারে, আপনার পিসি যদি স্লো হয় তাহলে একটু বেশি সময় লাগবে, সেটা ডিপেন্ড করতেছে আপনার পিসির স্পিডের উপর। তো জেনারেল সাইন্ট হয়ে গেলে দেখেন যেখানে আপনি সিলেক্ট করে আসলেন ঠিক এখান থেকে আপনারা শো ইন এক্সপ্লোরারে ক্লিক করলে ফাইলের অপশনে চলে আসবে। এখানে দেখেন লেখা আছে এপিকে রিলিজ, এপিকে ফাইলটাই আপনার সেই এপিকে ফাইল যেটা তৈরি করেছেন, এটা দাস আপনি রিনেম করে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিন। আমরা ধরুন ফাইনাল দিয়ে দিলাম, আপনার কাজ এখানে শেষ। এখন এই ফাইলটাকে আপনারা চাইলেই প্লে স্টোরে আপলোড করতে পারেন, প্লে স্টোর সাপোর্ট করবে, কোনো প্রবলেম হবে না। আশা করি টিউটোরিয়ালটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।